হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন, দুটো ভোলা মাছ আছে। আর এখানে দু রকম সর্ষে নিয়েছি, এই হলুদ সর্ষে আবার কালো সর্ষে। আর এখানে যে এতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, এই দিয়ে আজকে ভোলা মাছের ভাপা করব। সেটাই আর কি, দেখতে থাকুন আমি কিভাবে করছি, ফিরে আসছি রান্না। এ দেখুন বন্ধুরা, এখানে শিল নোড়া নিয়েছি, সর্ষে আর এটা বেটে নেবো, কাঁচা লঙ্কা সর্ষে এগুলো বেটে নেবো। অল্প কটা, ওই জন্য মিক্সিতেও দেওয়া যাচ্ছে না, এই যে শিল নোড়াই বেটে নেবো। লঙ্কা ধুয়ে নিয়েছি, সর্ষেটা বেছে নিয়েছি, অনেক সময় মাটি থাকে, অনেক সময় ধুয়েও রেখে দিই সর্ষেটা। এখন তো বর্ষাকাল, ওই জন্য ধুয়ে শুকানো হয়নি। এবারে এই সর্ষেটা ফেটে নেব, দেখুন সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, এখন প্ল্যান করে বেটে নিয়েছি। এবারে তুলে নেব, যা ছাদ বেরিয়েছে সর্ষের। এবার একটা বাটির মধ্যে তুলে নেব, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে, এখন একটা বড় টিফিন বাটি নিয়েছি, ছোট টিফিন বাটি আমার এখন নেই হাতের সামনে। আমি কিচ্ছু দেবো না, শুধু এই সর্ষে বাটা দিয়েই ভাপা করব। টমেটো একটা দেবো, এবারে এখানেই মাখিয়ে দেবো, যেহেতু আমার জায়গা বড় আছে তো এখানেই প্রয়োজন মতো সর্ষে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটু টক টক লাগবে। এবারে হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, এবারে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। এবারে তিনটে কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি, এমনিতে সর্ষের সঙ্গে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে সর্ষে তেল ঢেলে নিচ্ছি, মাখিয়ে নেব। এমনিতে ভোলা মাছ ভাজতে গেলে ফেটে যায়, ওই জন্য ভাবলাম আজকে ভেজে রান্না করব না আজকে। আর ভোলা মাছ আমাদের বাড়িতে খায় না, ওই জন্য আমি দু পিস করছি, আমি খাই, ছেলে খায়, আর কেউ খায় না ভোলা মাছ। এবারে সর্ষে বাটি করে একটু জল দিয়ে দেব, জল লাগবে না তাও একটুখানি দিয়ে দিচ্ছি, জলটা বেশি ঢেলে ফেলেছি সর্ষে বাটিটার মধ্যে, ইয়ে করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এমনিতে টমেটো থেকে জল বেরোবে, তাও একটু দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিলাম একটু। জিরে টিরে কিচ্ছু, জিরে ধনে কিচ্ছু দেবো না, পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না, শুধু সর্ষে দিয়ে করব। এবারে ঢাকনির মধ্যে ধনে পাতা কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। উপরেই ছড়িয়ে দিচ্ছি, নরম হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে
ঢেকে দেবো। ঠিক আছে, কড়াইতে জল পচিয়ে দিচ্ছি না হয় একটা সসপ্যানে। এবার গ্যাসটা নামিয়ে নিচ্ছি, জলও নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। মাছগুলোকে ভাপাবো, লেবুর রস একটু দিয়ে দিচ্ছি, কড়াইটা যাতে কালো না হয় লেবুটাও দিয়ে দিচ্ছি। অনেকগুলো লেবু বীজ বেরিয়ে গেছে। যাই হোক, এবারে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম টিফিন বাটিটা। এবারে একটা সসপ্যান দিয়ে এভাবে ঢেকে দেবো 15-20 মিনিটের জন্য, ঢাকা দেওয়া থাকবে। একটা বড় সসপ্যান দিয়ে ঢেকে দিয়েছি। এবারে ঢাকনাটা খুলে দেখছি, 20 মিনিট হয়ে গেছে আমার। দেখুন একটু কাপ হয়ে গেছে, সাইড হয়ে গেছে, আর আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে উঠছে বলে। এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, ঠান্ডা হতে দেবো। একটু পরে নিই, এবারে খুন্তির সাহায্যে তুলে একটু ঠান্ডা হতে দেবো। পরে ঠান্ডা হোক, খুললে দেখাবো। বন্ধুরা, আমার পোলা মাছ ভাপা হয়ে গেছে আর ঠান্ডা করে নিয়েছি। তো একটুখানি চামচের মধ্যে দিয়ে এই যে এভাবে হয়েছে, একটু ঝোল ঝোল করে নিয়েছি। যেহেতু 2 পিস করেছি তো ভাত দিয়ে খেতে হবে। এই যে একটু, এই যে কত সুন্দর কালারটা এসছে। আর একটুখানি ভেঙে দেখাচ্ছি, এ দেখুন, এই যে একদম নরম হয়ে গেছে। ভোলা মাছ তো এমনিতেও নরম, একদম নরম হয়ে গেছে। এই দেখুন একদম পিস পিস হয়ে যাচ্ছে। তো দেখলেন আপনারা, অবশ্যই একদিন এভাবে ভাপিয়ে নেবেন বাড়িতে। তো আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা পুরনো বন্ধুরা একটা লাইক দেবেন, লাইক করবেন, আর নতুন বন্ধুরা লাইকও করবেন, আর সাবস্ক্রাইবও করে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুনি, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। বর্ষাকালে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, ওই জন্য একটু ঝাল ঝাল করে করলাম। তো যাই হোক, আজকের জন্য এটুকুনি, আবার অন্য কোনো দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন এই বর্ষাকালে।